অবস্থিত রয়েছে, যেখানে কিনা ইতিমধ্যে ট্রাফিক সিভিক ভলান্টিয়াররা তারা ইতিমধ্যে একজনের গাড়ি আটক করেছে যে কিনে অ্যাক্সিডেন্ট করে এসেছে। কি করে অ্যাক্সিডেন্ট করেছেন আপনি? কি করে অ্যাক্সিডেন্ট করেছেন? আপনি ড্রিঙ্ক করে অবস্থায় রয়েছেন। কার গাড়ি এটা? আমরা দেখতেই পাচ্ছি একেবারে ড্রিঙ্ক করা মদ্যপ অবস্থায় উনি আছেন, যেখানে কাপা সিভিক ট্রাফিক ভলান্টিয়ার যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে তাকে বাজেয়াপ্ত করে রয়েছে এবং পুরো মদ্যপ অবস্থায় তিনি আছেন দেখে আমরা বুঝতে পারছি। আপনার নাম কি? আপনার নামটা কি? সন্তু। কোথা থেকে এসেছেন আপনি? কোথা? হলদিয়া। এই গাড়ির মালিকের নাম কি? গাড়ির মালিকের নাম কি? শঙ্কর। আপনি কি আপনি মদ্যপ অবস্থায় রয়েছেন কেন? মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর পারমিশন আপনাকে কে দিয়েছে? আপনি জানেন না মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে নেই? জানেন আপনি রুলস জানেন দাদা? আপনি রুলস নিয়ম জানেন তো মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে নেই? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। একটা মানুষকে অ্যাক্সিডেন্ট করেছেন, এখন বলছেন ভুল হয়ে গেছে। একেবারে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ভিড় জমায়েত হয়ে গিয়েছে এবং গাড়িটার কি ভঙ্গুর অবস্থায় রয়েছে, কতটা ভয়ানকভাবে অ্যাক্সিডেন্টটা করা হয়েছে। আপনি গাড়ির সমস্ত একেবারে সামনে গাড়ির হেডলাইটের একেবারে সামনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভঙ্গুর অবস্থায় রয়েছে। গাড়ির নাম্বার WB29B8546। একেবারে আর সেখান থেকে কিন্তু ইতিমধ্যে কাপা ট্রাফিক পুলিশ তারা কিন্তু বাজেয়াপ্ত করে এবং কাপা ট্রাফিকের ভলান্টিয়ার যারা রয়েছে তারা কিন্তু সাথে সাথে গাড়িটিকে আটক করা হয়। আর সমস্ত কিছু আমরা এক্সক্লুসিভলি তুলে ধরছি নিউজ সুপারের পর্দায়, চোখ রাখুন, দেখতে থাকুন। নিউজ ট্রাফিকের একেবারে কর্মরত অফিসারকে আমরা পেয়ে গিয়েছি, একেবারে বিস্তারিত এই অ্যাক্সিডেন্টের ঘটনাটা আমরা তার মুখ থেকে শুনে নেবো। স্যার, কিছুক্ষণ আগে গান্ধী মোড়ে যে ঘটনাটা ঘটেছে অ্যাক্সিডেন্ট করে মদ্যপ অবস্থায় আপনারা তাকে বাজেয়াপ্ত করেন এবং গাড়িটিও বাজেয়াপ্ত করেন এবং আটক করেন, মূলত কি হয়েছিল? ঘটনাটি হচ্ছিলো গান্ধী মোড়ে যখন গাড়িটা আসে ও খুব ডেঞ্জার ড্রাইভ করে একের পর এক অ্যাক্সিডেন্ট করে আছে, তখন ওখান থেকে গাড়ির নাম্বার দিয়ে গাড়িটার নাম্বার হচ্ছিল লাক্সারি ট্যাক্সি, এটা WB29B8546, এটা কমার্শিয়াল লাক্সারি ট্যাক্সি। আসা পাওয়া ইনফর্ম পাওয়া মতে আমরা কাপড় মোড়ে গাড়িটাকে দাঁড় করাই, দাঁড় করার দেখি ড্রাইভার খুব মদ্য অবস্থায় আছে এবং থানায় ইনফরমেশন হয়েছে, থানা আসলে আমরা থানার হাতে হ্যান্ড ওভার করে দেবো ড্রাইভারটাকে। আমার নাম ট্রাফিক সার্জেন্ট প্রদীপ সরকার। অর্থাৎ যেই মানুষগুলো অনবরত মানুষের সেবায় নিয়োজিত থাকে এবং তারাই কিন্তু মানুষের দুর্ঘটনার কবল থেকে বাঁচিয়ে রাখে, আজকে তাদের তৎপরতায় আমরা দেখতে পারলাম, সেই চিত্রপট তুলে ধরলাম। আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন নিউজ সুপার, সব খবর সববার খবর। ঠিক আছে তো।